বাংলাদেশ জাতীয় দল বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। যদিও বাজে ব্যাটিংয়ে দরুণ আইসিসি সহযোগী দেশটির বিপক্ষে তারা সিরিজ খুইয়েছে। এদিকে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড দিয়েছে বিসিবি। সেই দলে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, মিরাজ থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মমিনুল হকদের মতো ক্রিকেটাররা। আজ শনিবার এক বিবৃতিতে 21 সদস্যের এই দল ঘোষণা করেছে বিসিবি। আগামীকাল সকাল 9টা থেকে বাংলা টাইগার্স দলটির প্রস্তুতি ক্যাম্প শুরু হবে, যেখানে তাদের নিয়ে অনুশীলন ও ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জাতীয় দলের নির্বাচক কমিটি এই স্কোয়াড বেছে নিয়েছে, যেখানে ভারসাম্য করা হয়েছে তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে। পরবর্তীতে এই দলটিকে নিয়ে সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতেও ক্যাম্প পরিচালনা করা হবে। এই ক্যাম্পে ক্রিকেটার টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মানসিকতা ঠিক রাখার উপর জোর দেওয়া হবে। এছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে। বিশ্বকাপ দলে সাইফুদ্দিনের জায়গা না থাকা নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছিল, বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজে খেলার পর তার ডেট ওভারের বোলিংয়ে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচকরা। তাকে রাখা হয়েছে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে। এছাড়া টি টোয়েন্টি ফর্ম্যাটে বিবেচনা না থাকায় বিশ্বকাপ দলে নেই মেহেদী হাসান মিরাজও। এই অফ স্পিন অলরাউন্ডারও আছেন টাইগার্স দলে। এছাড়া জাতীয় দলের বাইরে থাকলেও মুশফিক মুমিনুলরা একেবারেই খেলার বাইরে থাকছেন না। সর্বশেষ ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটার পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় এবং আবু হায়দার রনিরাও আছেন এই দলে। জাতীয় দলের পাইপলাইনে থাকা রেজাউর রহমান রাজা এবং নাহিদ রানাও টাইগার্সের হয়ে খেলার সুযোগ পাবেন। চলুন দেখে নেই বাংলা টাইগার্স স্কোয়াডে কে কে আছেন। সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদাত হোসেন দিব্যু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, নাহিম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা এবং আবু হায়দার রনি।